Oh my goodness, my crush, Rukmini Maitra and Tollywood actor Ankush Hajra, send me a party. You all listening to me cause I'm running. I'm the only one that really want it. I'm the only one that's really on it. I'm just being honest. I'm just doing everything I promise cause I want it bad enough that I'ma make it as an artist. And I know I'm not the smartest and I know I'm not the largest. But I promise you that I'ma be the one that worked the hardest cause I promise you that I'm just getting started. And I promise you that my skills are getting... Good morning guys, so... Wait. কি অবস্থা? সো থ্যাংক ইউ সো মাচ গাইজ, ফার্স্ট অফ অল রাখি, কারণ এত এত আমাকে উইশ করার জন্য আমাকে প্রায় অনেক উইশ এসছে, প্রায় 150-200 আপ প্লাস উইশ এসছে। অ্যান্ড থ্যাংকস টু মাই লাভ অ্যান্ড ফার্স্ট উইশ করেছে আমাকে, অ্যান্ড থ্যাংকস টু মাই ক্রাশ রুকমিনি মৈত্রা আমাকে উইশ করার জন্য, অঙ্কুশ দা উইশ করার জন্য, অ্যান্ড আমার অল বেস্ট ফ্রেন্ড সার্কেল যারা আছে, তাদেরকে কজ আমার বার্থডেটা এরকম স্পেশাল করার জন্য। আর এখন বাজে 11:45, আমি জাস্ট টাইমটা দেখলাম, সো মাত্র ঘুম থেকে গেলাম, কারণটা হচ্ছে কালকে রাতে 5টার সময় ঘুমিয়েছে। অ্যান্ড দ্যাটস ওয়াই আমি, ইউ গাইজ ক্যান সি মাই আইজ, এই অবস্থা আমার। আর অ্যাকচুয়ালি আমি এখন লেট করে উঠেছি, আরও একটা প্রবলেমে পড়ে গেছি, যেটা হচ্ছে আজকে আমার বার্থডে সেলিব্রেশান আছে, যেটা আমার খুব কাছের মানুষরা করবে, তো সেখানে আমাকে যেতে হবে। তো আর বাই দা ওয়ে, এইটাকে আমাকে সারারাত্রি এরকমভাবে জড়িয়ে শুয়ে রয়েছে। ভাই ওট ওট, তোর ভাইয়ের দাদার আজকে পার্টি ভাই, 1st অক্টোবর। ওয়েট, আমি সবার সাথে একে ইন্ট্রোডিউস করে দিই। আগে বেবি তোমরা একটা ভিডিওতে দেখেছো, থাকা ক্যামেরার দিকে থাকা ব্রো, ক্যামেরা এত ঘুমায় না, তো এও আমাকে উইশ করেছে কাকে, সেটা না বলা একটা উইশ, যেটা ও বলতে পারে না, তো না বলে একটা উইশ করেছে। তো এ হলো আমার ভাই, আপনার ভাই। সো আগে ইন্ট্রোডিউস করে দিয়েকে, এর নাম হচ্ছে ওরিও, আমার দেওয়ার নাম, আর বাবা মার দেওয়ার নাম হচ্ছে রকি। সো আমার ফ্রেন্ড সার্কেল থেকে শুরু করে সবাইকে রকি বলে ডাকে, আই ডোন্ট নো কেন রকি নামটা পছন্দ, বাট এক্স্যাক্টলি আমার অরিও নামটা খুবই পছন্দ। তো আমার সাথে কালকে রাত্রে আমি এতটাই জ্বালিয়েছি ওকে যে ও ঘুমাতে পারিনি, দ্যাটস ওয়াই ও এখনো অবধি ঘুমিয়ে যাচ্ছে। সো ভাই ভাই ওট ওট ওট, তোর দাদার পার্টি আজকে ভাই, 1st অক্টোবর, আজকে মিস করবি না তো দাদাকে? এবার তো আমি তোমার উপর অত্যাচার করবো ব্রো, কারণ তোমার থেকে আমি পরে ঘুমিয়েছি, তোমার থেকে আগে উঠলাম 11:40, তুমি এখনও ঘুমাচ্ছো কেন 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 কেন? আজকে তোমার দাদার বার্থডে, তুমি উইশ করেছো 2nd ইয়ার 3rd, বাট তারপরে কেন কেন এখনও উঠছো না ভাই ব্রো? আচ্ছা ওকে ফাইন, ওয়েট, খাও মাংস, খাও মাংস, মাংস দেখো, মাংস দিচ্ছি, মাংস খাও, মাংস না, ও অনেক কিছু বোঝে মাংস। জাস্ট ফর ফান ব্রো, জাস্ট ফর ফান। সো গাইজ আমি ওখানে এখনো একটু জ্বালাবো, কজ আমার প্রতিদিনের রুটিন যেটা হচ্ছে, প্রতিদিন ঘুম থেকে উঠি একে জ্বালাই, কজ কখনো কখনো এ আমাকে জ্বালায় যখন আমি ঘুমাই, আর কখনো কখনো আমি ওকে জ্বালাই কখন যখন ও ঘুমায়। সো আমার একটু এখন কাজ আছে, যেটা হলো আমি একে এখন জ্বালাবো, জ্বালানোর পরে তোমার সাথে দেখা হচ্ছে। হে হে, কী হচ্ছে এটা? ও এই লাল লাল ঠোঁট, এই সরি জিভ, ও মাই গুডনেস, ইয়া ইয়া, আমার হাত চাটছিস ভাই, এটা কী ভাই? ওকে চাটো। ইয়ো গাইজ, আমি সাকসেস হয়েছি যে আমার বাইকে ঘুম থেকে তুলতে, এতক্ষণ একদম পুরো সাইলেন্ট মুডে ঘুমাচ্ছিলো, আর ওকে আমি এত জ্বালিয়েছি যে মানে একদম পুরো ঘুম থেকে উঠে গেছে। সো আমি সাকসেস হয়ে গেছি, ইয়া, তো এটার জন্য একটা লাইক তো বানতে ভাই। ভাই আবার ঘুমাচ্ছিস ভাই? ও অল রাইট গাইজ, আমি ফাইনালি ঘুম থেকে উঠে গেছি, অ্যান্ড এখন বাজে 12:15, কারণ আমি উঠেছি, ওঠার পরে একে জ্বালিয়েছি, জ্বালিয়ে ঘুম থেকে ভেঙিয়েছি একে। তো তারপরে এখন আমার কাজ হচ্ছে এক্স্যাক্টলি ফ্রেশ হওয়া, অ্যান্ড ফ্রেশ হওয়ার পরে আমাকে রেডি হতে হবে, কজ আমার এখান থেকে বেরোতে হবে প্রায় 12:30 দিকে, কজ আমার ওই যে বলেছি আমার কাছে প্রিয় মানুষ যারা আছে সে আমার বার্থডে আজকে সেলিব্রেশন করবে, দ্যাটস ওয়াই কোথায় যাচ্ছিস, দ্যাটস ওয়াই আমাকে ওখানে পৌঁছতে হবে 2টোর মধ্যে। তো আমাকে এখন যেতে হবে, রেডি হতে হবে, সো তোমাদেরকে রেডি হওয়ার পরে দেখা হচ্ছে। আর আবার এগেন থ্যাংকস এ লর্ড গাইজ, আমার বার্থডেতে এত উইশ করার জন্য, কেমন আছিস কেন ভাই, কী করিস কেন, এত উইশ করার জন্য। আর যারা যারা একে ইনস্টাগ্রামে ফলো করোনি, এরও একটা ইনস্টাগ্রাম পেজ আছে গাইজ, যেটা আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, যেখানে এর সুন্দর সুন্দর ফটো আপলোড হয়, তো গিয়ে ফলো করো না ভাই। এটা হাত, আমি ভিডিওতে দেখাচ্ছি, ইউনো তুমি কত লোক দেখছে দেখ। সো গাইজ থ্যাংকস এ লর্ড, আবার এগেন বলছি, কারণ অ্যাকচুয়ালি তখন ঘুম করে বলেছিলাম, আই ডোন্ট নো কী বলেছিলাম না বলেছিলাম, আবার এগেন বলছি, কজ আমার মনে হচ্ছে যে আমি ওটা ভুল বলেছিলাম, যাই হোক। তো থ্যাংকস অলট সবাইকে যারা যেমন আমাকে উইশ করেছে, থ্যাংকস মাই লাভ, থ্যাংকস টু এভরি ওয়ান, অ্যান্ড আমার বেস্ট ফ্রেন্ড সার্কেল যারা আছে সবাইকে থ্যাংকস। আর নাম কয়েকটা মেনশন করছি, লাইক জিত, কাইফ, তো আমার বেস্ট ফ্রেন্ড এরা ভাই, থ্যাংক ইউ সো মাচ আমাকে উইশ করার জন্য, শাহেদ, ফারান বাংলাদেশ থেকে, খুব ভালো ফ্রেন্ড, তো উইশ করার জন্য।
তো আমি এখন ফ্রেশ হতে যাবো, যেটা তোমাদেরকে ভিডিওতে দেখাতে পারবো না। ফ্রেশ হওয়ার পরে আমি রেডি হবো, রেডি হওয়ার পরে তোমার সাথে ভ্লগে আসছি। পালাচ্ছে আমাকে ছেড়ে। গুড নেস মাই ক্রাশ রুকমিনী মাইত্রা অ্যান্ড টলিউড অ্যাক্টর অঙ্কুশ হাজরা সেন্ড মি অ্যাম বার্থডে উইশ। লাইক সিরিয়াসলি, আজকে সকালে আমি ঘুম থেকে উঠলাম, জাস্ট দেখলাম রুকমিনী দি অ্যান্ড অঙ্কুশ দা দুজনে আমাকে উইশ করেছে। সো থ্যাংক ইউ সো মাচ। আগের ইয়ারে পেয়েছিলাম, আগের ইয়ারে আমাকে উইশ করেছিল অনেকেই, বাট এই ইয়ারে তো আমরা উইশ পাইনি, আই মিন টলিউড সেলিব্রিটিদের থেকে। কজ আগের ইয়ারে আমার, আই মিন আমার না, আই মিন দেবদা আমাকে উইশ করেছিল। সো বাট এই ইয়ারে এখন অব্দি টিল নাও, এখন যখন আমি ভিডিওটা শ্যুট করছি মর্নিং, তো এখন অব্দি দেবদা আমাকে কোনো উইশ করেনি। বাট আই ডোন্ট নো সারাদিনে কখন করবে কি না, সো দেখা যাক কী হয়। তো আমি এখন ফ্রেশ হবো, রেডি হবো, তো বাই। I don't get what I want, I get what I need. Every single day I'm heading off to my dream, and I get everything that I damn well please. I don't give a damn if you all listening to me, cause I run it. I'm the only one that really want it, I'm the only one that's really on it. I'm just being honest, I'm just doing everything I promise, cause I want it bad enough that I'ma make it as an artist. And I know I'm not the smartest, and I know I'm not the largest, but I promise you that I'ma be the one that worked the hardest, cause I promise you that I'm just getting started. And I promise you that my skills are getting sharper, so I'ma get charted, can't be guarded. Nah, I'm the one to get retarded, get the party started, yeah, get the party started, yeah, so let me get up on it, yeah. Bitch, you got me fucked up, I don't know. তো অল রাইট গাইস, এখন বাজে প্রায় 3:30 নাগাদ, আর আমার বাসের জার্নি আজকে সবচেয়ে মানে খারাপ, যদি জানে থাকে এটা আমার লাইফের সবচেয়ে খারাপ জার্নি। কজ অনেক প্রবলেম হয়েছে বাসে, রাস্তায় রাস্তায় একবার বাসে বাস খারাপ হয়ে গেছে, একবার বাসে মানে যারা যাত্রী আছে তাদের মধ্যে ঝামেলা লেগে গেছে। এইভাবে প্রায় অনেকক্ষণ মানে এখন 3:30 বাজে, আমি এখন জাস্ট এলাম। তো ওখানে তো একটা আমার দাদা দাঁড়িয়ে আছে, তো আমাদের যারা বলেছি আমার স্পেশাল কয়েকজন আসবে, তো তাদের সাথে মিট আই উইল ট্রাই মানে করানোর জন্য চেষ্টা করবো, কারণ মেবি তারা ভিডিও আসতে পারবে না প্রবলেমের জন্য। তো একেবারে আমার বার্থডে সেলিব্রেশন যেতে হবে, তো ওখানেই তোমার সাথে ডাইরেক্টলি দেখা হচ্ছে। তো সি আর সুন্দর আজকে লাগছে আমাকে। ও বাই দ্য ওয়ে গাইস, এটা আমার নিউ শার্ট, হ্যাঁ কমেন্ট করে জানাও আমাকে কেমন লাগছে। তো অল রাইট গাইস, আই ডোন্ট নো কেন হঠাৎ করে এরকম বৃষ্টি এসে গেলো, আমার বার্থডের দিন আচমকা একটা বৃষ্টি এসে গেলো, আর পুরো বৃষ্টিতে আমি ভিজলাম। তো এখন আমি আছি এই যে মঙ্গনি বাইরে আছি, অ্যাকচুয়ালি আমাকে এখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, আমি মঙ্গনিস থেকে আমাকে বের করে দেওয়া হয়েছে। মঙ্গনিস থেকে লোকরা আমাকে বের করেনি, বের করেছে মানে আমার সাথে যারা এসেছে, এই যে দেখা যাচ্ছে লোকরা, এরাই আমাকে বের করে দিয়েছে, কারণ আমাকে নাকি দেখতে দেবে না, যাক আমার বার্থডে ওই জন্য নাকি আমাকে দেখতে দেওয়া দেবেন, মানে দেখতে দেওয়া হবে না আছে কেকটা কেমন। তো যাই হোক, তো এখন ওরা কেক কিনছে, কেক কিনে গেলে আমরা যাবো, আমরা ওদেরকে সেলিব্রেট করবে। আমি এক্স্যাক্টলি জানি না কোথাও যেখানে করবে, আমরা সেখানে যাবো, যাওয়ার পরে দেখা হচ্ছে। আমি আমার ফেভারিট প্লেস সেখানে এসে গেছি, এই যে এই সাইডে আছে নদী, হ্যাঁ আর এইখানে তো আমি আসছি। আরও একটা প্রবলেম হয়ে গেছে, যেটা হচ্ছে নন স্মোকার বয়দের এই প্রবলেমটা হচ্ছে, এখানে তো আমার বার্থডে সেলিব্রেশনের জন্য কেক আনা হচ্ছে, বাট প্রবলেমটা এটা আছে আমরা নন স্মোকার, আমরা কেউ স্মোক করি না আমাদের কাছে যেখানে আছে, মানে এখানে এখন এক্স্যাক্টলি যে কথা আছে, দ্যাটস কোনো বেসলাই নাই। এবং মোমবাতিটাও আমরা এক্স্যাক্টলি এখানে জানাতে পারছি না, মেবি আমরা বিআই গার্লসের, আমি আমার প্ল্যানিং আছে যে বিআই গার্লসের একটা পার্ট বের করা, সিল বের করা। তো হোপফুলি ওইটা এখন কাজে লাগতে পারে, পাথর কথায় ঘুষি আগুন দেখাতে পারে। সো দেখা যাক কতদূর কী হয়। আর এখানে আমরা এখন কেক কাটবো, যে আমরা এখানে ফ্রি হবো, ঠিক আছে। আমার এখানে অ্যাকচুয়ালি কেক কাটার জন্য প্ল্যানিং চলছে কি, বাট আমি তাদেরকে ভিডিওতে হোপফুলি দেখাতে পারবো না, হোপফুলি আমি আই থিঙ্ক দেখাতে পারবো না, কজ আমার কোনো পারমিশন পড়েনি আজকে ভিডিওতে দেখানো তাদের। তো আমাকে এখান থেকে আউট করে দিয়েছে, আই ডোন্ট নো কেন আমাকে আজকে এখন সব জায়গা থেকে বিস্তারিত, এক্স্যাক্টলি বিস্তারিত করা হচ্ছে, ফুলি আই ডোন্ট নো। বাট আমাকে এখন এখানে কেক কাটা হবে, আমি যতটা পারবো ট্রাই করবো কেক কাটার ফুটেজগুলো নেওয়ার, অ্যান্ড দেন দেখা হচ্ছে কেক কাটার পরে। হ্যাঁ এখন কেক কাটার সময় দেখা হচ্ছে। আর লাইক সিস্টেম আমাকে একজন লেয়ার দিয়েছে, সে এক্স্যাক্টলি এইটার মাথায় উঠতে হবে আজকে, এটার মাথায় উঠলে নাকি আমার সব খাবার আজকে ফ্রি, লাইক চার্জে খেতে। বাট ট্রুলি আমি এত পাওয়ার উঠবো হতে পারি, বাট আমার লাইফের অনেক রিস্ক আছে ভাই, আমি লাইফটা অনেক ভালোবাসি, দ্যাটস ওয়াই আমি চাই না এখানে উঠে নিজের লাইফটা এই বয়সে শেষ করে দিতে। ও অ্যাকচুয়ালি মুখের ব্রাইটনেস কোয়ালিটি অনেকটা লো আছে। ও হে হ্যালো 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 হাই। আর ব্রো আরেকটা কথা হচ্ছে, আমার এভরি ভিডিওতে সিনেমাটিক থাকে, বাট এই হোপফুলি এই ভিডিওতে আমি অতটা হোপফুলি কী ভুল বল ইংলিশ, আগে বলতাম ভিডিওতে বেসিক্যালি এক্সেক্টা এক্সেক্টা, তো এই জন্য পাবলিকে খিস্তি করতে হতো, এখন এক্স্যাক্টলি আমি প্রত্যেকটা কথায় মেবি হোপফুলি এগুলো বলছি। যাই হোক, আমি আমার এভরিটা এভরি ভিডিওতে
সিনেমেটিক ফুটেজ থাকে, বাট এই ভিডিওতে আমি সিনেমেটিক ফুটেজ অতটা দিতে পারিনি। আজকে আমার প্রচুর তারা ছিল, লাইক সাড়ে এগারোটা ঘুম থেকে উঠেছি, দেন এখানে আসার টাইম ছিল, তো টাইমে হয়ে ওঠেনি এক্স্যাক্টলি, তারপরে তার জন্য আর কি কোনো ফুটেজ দেওয়া হয়নি সিনেমেটিক ফুটেজ। নেক্সট ফ্লগগুলোতে সিনেমেটিক ফুটেজ আসবে। আর একটা কথা হচ্ছে গাইজ, এখানে এসে আমার একটা কথা মনে পড়লো, আমার বিয়াগলসে একটা সিরিজ বের করার প্ল্যানিং আছে। আমি তো এই লাইক সিরিয়াসলি গাইজ, এই জায়গাটা আমার এতটাই সে মানে জোশ লেগেছে, তো প্ল্যানিং আছে এরকম একটি জায়গাতে করা, এক্স্যাক্টলি এই জায়গাটাতে না, কারণ এই জায়গাটা হচ্ছে এটা হচ্ছে মিলিটারি ক্যাম্প, তো দ্যাটস ওয়াই আমি পসিবল না, আমার পসিবল না এখানে গিয়ে করার। তো অ্যাকচুয়ালি আমাকে এইভাবে নিয়ে যাওয়া হচ্ছে, তো এবার তোমরা ব্যাক ক্যামেরা দেখো, কারণ আমার চোখটা বন্ধ করে দেওয়া হচ্ছে। ওয়েট 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 গাইজ, আমার জাস্ট চোখটা বন্ধ করে এক্স্যাক্টলি আমার বার্থডে কেক কাটার ফুটেজগুলো মেবি তোমরা দেখলে, কারণ আমি যতটা পেরেছি তত ট্রাই করেছি, কিছু পারমিশন ছিল না, এবং আমি বোঝানো ট্রাই করছি গভর্নমেন্ট, তো এক্স্যাক্টলি এই কারণের জন্য আমার কিছু কিছু ফুটেজ দেওয়া যায়নি, তো যতগুলো ট্রাই করেছি আমি দিয়েছি। বার্থডে ফ্লগটা এত দূর অব্দি, আর এরপরে আমরা এক্স্যাক্টলি আমি ট্রিট দেবো, আই ডোন্ট নো ওরা কী খাবে, তো সেটার জন্য আমরা এখন যাবো কোনো একটা ভালো রেস্টুরেন্টে, তো যাওয়ার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে ডাইরেক্ট ওখানেতেই। সো আর যারা যারা আমাকে এখন ইনস্টাগ্রাম ফেসবুক টুইটারে ফলো করেনি, ওয়াও হোয়াট আ সেক্সি ওয়েদার ব্রো, আকাশটা তো মারা ওয়েট ক্যা। সো যারা যারা তোমাকে ইনস্টাগ্রাম ফেসবুক টুইটার ফলো করেনি, যাও ডিসক্রিপশনে লিঙ্ক আছে, গিয়ে আমাকে ফলো করো, আর ব্যাস এটুকুই। তো আমরা এখন ঠিক আমি ট্রিট দিয়ে যাবো, সোটা তোমরা দেখো, অ্যান্ড দেন তারপর আমার বার্থডে ব্লগটা শেষ হয়ে যাবে, তো হোপফুলি খুব নেক্সট ব্লগ খুব শীঘ্রই আসছে, দেসি বিয়ার গার্লস, সো স্টে টিউনড, বাই। 2000 years later. So alright guys, I don't know quality কেমন আসছে, যাও কালকের ফুটেজটার জন্য সরি, কারণ কালকে আমি তোমাদেরকে ভিডিওতে বলেছিলাম যে আমরা তারপর এখন আমি ট্রিট দিতে যাবো, বাট একটু প্রবলেম হয়ে গেছিলো। ফার্স্ট রিজন হচ্ছে আমার চার্জ আউট হয়ে গেছিলো, আই মিন আমার ক্যামেরা চার্জ আউট হয়ে গেছিলো, অ্যান্ড সেকেন্ড যে মেন রিজনটা সেটা হচ্ছে আমরা যে রেস্টুরেন্টে গেছিলাম পুরোটা একটা লাইক নাইটের মতো লাইট জ্বালানো ছিল, পুরোটা ডার্ক মানে রুম হয়েছিলো, তো দ্যাটস ওয়াই সেখানে কোনো ভিডিও ফুটেজ নেওয়া হয়নি। অ্যান্ড যখন রেস্টুরেন্ট থেকে বেরিয়েছি পুরো একদম অন্ধকার হয়ে গেছিলো, আর প্রচণ্ড টায়ার্ড ছিলাম, সারা দিন যেহেতু জার্নি করে গেছি অ্যান্ড সেলিব্রেশন করেছিলাম, প্রচণ্ড টায়ার্ড ছিলাম, তো ওই জন্য ভাবলাম কালকে ভিডিওটা না শ্যুট করে আজকেই মানে এন্ডটা শেষ করে দিই, মানে করে দিই। সো থ্যাংক ইউ সো মাচ সবাইকে আমাকে বার্থডে উইশ করার জন্য, অ্যান্ড যারা যারা আমার বার্থডেটা এভাবে স্পেশাল করেছে তাদেরকে এগেন থ্যাংকস এ লট এভাবেই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এভাবে পাশে থেকে তোমাদেরকে ভালোবাসা পেয়ে আমি প্রচণ্ড হ্যাপি, লাইক সিরিয়াসলি গাইজ। আর গাইজ, নিউ ব্লগ খুব শীঘ্রই আসছে, তো এই জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো, প্রেস দ্য বেল আইকন ফর মোর আপডেটস, অ্যান্ড ডিসক্রিপশানে আমার ইনস্টাগ্রাম ফেসবুক টুইটার সব কিছু স্ন্যাপচ্যাট সব কিছু লিঙ্ক আছে, যাও তোমরা গিয়ে অ্যাড হয়ে নাও, ইফ ইউ ওয়ান্ট দেন ইউ ক্যান অ্যাড মি, বাই। সো ভিডিও খুব শীঘ্র আছে। আর একটা গাইজ, আমার একটা নেক্সট প্ল্যান আছে যে দেশি বিয়ার গার্লস সামথিং এরকম একটা ভিডিও মানে সিরিজ বের করা, সো এর জন্য এক্স্যাক্টলি আমি যাচ্ছি কোনো একটা ফরেস্ট, লাইক মিনি ফরেস্ট, নট আ বিগ ফরেস্ট, অ্যান্ড আর একটা প্ল্যানিং আছে লাইক কোনো একটু পাহাড় টাইপের। সো এরকম যদি তোমাদের কাছে সাজেশানে থাকে তো দেন আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানতে পারো জায়গা, আই মিন লোকেশন। তো এটুকুই ভিডিওটা, তার থেকে বাই বাই, সি ইউ, জয় হিন্দ, অ্যান্ড টেক কেয়ার, স্টে হোম, স্টে সেফ।